নমস্কার, ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুরবাড়ি স্টাইলে গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ সুন্দর একটি খিচুড়ির রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, গোবিন্দভোগ চালের খিচুড়ির রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি 250 মতো গোবিন্দভোগ চাল আগের থেকে ধুয়ে নিয়ে ছাঁকনির মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখানে এক বাটির মতো সোনামুখী মুগ ডাল নিয়েছি। এখানে একটা বাটি দিয়ে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি এক বাটি, খুব ভালো করে ধুয়ে নিয়ে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে মুগ ডালটাকে ভেজে নেব আগে। এবার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আর যখনই এই মুগ ডালের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই বন্ধুরা ডালটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। এই দেখো, ডালগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি, ঠিক এরকম কালার আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এবার আমি একটা বাসনে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব ডালগুলোকে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর 2টো দারচিনি। আমি খুব ভালো করে থেতলে নিয়েছি। নিয়ে নিয়েছি জিরে, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটাকে 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা, জিরা, কাঁচা লঙ্কা বাটা। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এবার একটু মিশিয়ে নেব চাল ডালের সঙ্গে। মিশিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। স্বাদ বুঝে দিয়ে দিচ্ছি লবণ, ছোট চামচের 1 চামচ রেড চিলি, লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চাল ডালের মধ্যে যতটুকু জল আছে সেই জলটা টেনে নিলেই, একটু শুকনো শুকনো হয়ে এলেই আমি গরম জল দিয়ে দেবো এর মধ্যে। খুব সুন্দর করে চাল ডালের থেকে জলটা খুব সুন্দরভাবে দেখো শুকিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব গরম জল। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি চাল ডাল। এই দেখো, আর কালারটাও কত সুন্দর এসেছে খিচুড়িটার। নামানোর আগ দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। এবার নাড়াচাড়া করে নিলেই খিচুড়িটা একেবারেই রেডি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। খিচুড়িটা একেবারে রেডি। এবার গরম গরম পরিবেশন করার পালা। গরম গরম খিচুড়ির সঙ্গে ঠাকুরবাড়ি স্টাইলের আলুর দম, তার সাথে দিচ্ছি বাড়িতে বানানো কাঁচা আমের পাঁপড়। তো বন্ধুরা, গোবিন্দভোগ চালের খিচুড়ির রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।